15 বছর বয়সী সাব্বির ও 13 বছর বয়সী হাসান। সাব্বিরের ষষ্ঠ শ্রেণী আর হাসানের পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ হয়েছিল। দুইজনই রামপুরার একটি মোটর বাইকের ওয়ার্কশপে কাজ করে। সকাল থেকে রাত অবধি কখনো মোটর ইঞ্জিন পরিবর্তন, কখনো মোটরের কাজ ঠিক করা, আবার কখনো ফুয়েল লাইন ঠিক আছে কিনা চেক করার কাজ করতে দেখা যায় তাদের। আর্থিক অভাব অন্টনে দুজনই কাজ করছে এই ওয়ার্কশপে। দুজনই এখান থেকে যে টাকা আয় করে তা দিয়ে সাহায্য করে পরিবারে। স্বপ্ন দেখে দুজনই এখান থেকে কাজ শিখে নিজের একটি ওয়ার্কশপ দেওয়ার। আমি 6th তমাইত পড়ছি, সকালে 9টা থেকে 11টা তমাইত কাজ করি। এখান থেকে কাজ শেখার পরে একটা দোকান দিব, দোকান দিয়ে তারপর দোকান চালাবো। ক্লাস 5 পর্যন্ত আমি পড়ার পর আর পড়ি নাই, টাকা পয়সার সমস্যা ছিল, সেই জন্য আমি পড়ালেখা করতে পারি নাই। যেই 2000 টাকা পাই সেই 2000 আমার বাবা মাকে দিই সংসার চালানোর জন্য। মোটরসাইকেলে গ্যারেজে কাজ শিখা, পরে আমি একটা দোকান নিয়ে কাজ করতে চাই। গার্গী তনুশ্রী পাল, হ্যালো ডট বিডিনিউজ 24.com।